হ্যালো রেসপেক্টেড ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, 2024 বর্ষর SSLC-র কম্পার্টমেন্টাল এক্সামের কারণে রুটিন রিলিজ হয়েছে। গতিকে এটা ভাল খবর, অতি সোনকালে পরীক্ষাটো কমেন্টস করা হব, পতা হব। গতিকে যখন লড়া ছিল দুই একটা সাবজেক্ট ব্যয় করেছিল বা যখন কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়ার কারণে প্রস্তুত হয়ে আছে, সিহতার কারণে অতিক ভাল খবর লই আইসো। আমি রুটিনটো যদি চাও, তোমালকে ব্যাকগ্রাউন্ড চাব পারিছা যে মের 28 তারিখ 2024 সন টুয়েসডে মর্নিং 9 AM টু 12 নুন MIL আছে, আৰু MIL-ত যিটো ইংলিছ লয় সেই ইংলিছটো সেই প্ৰথম দিনাই, আৰু নহ'লে মডাৰ্ণ ইণ্ডিয়ান লেংগুৱেজ আছামিজ এইটো পৰীক্ষা আছে 9 AM টু 12 নুন। ইভিনিঙত আছে কম্পিউটাৰ ছায়েন্স, এইটো পৰীক্ষা হ'ব 1:30-ৰ পৰা 4:30-লৈ। আমি যদি 29 মে তাৰিখে চাওঁ, 29 মে তাৰিখে আছে কি জেনেৰেল মেথছ, জেনেৰেল মেথছ আছে 9:00-11:00। এইটো হ'ল অনলি ডেছক্ৰিপটিভ কুৱেশ্যনছ, যিহেতু MCQ-ৰ অলৰেডি সিহঁতে মাৰ্কখিনি ৰাখিয়ে থৈছে, গতিকে অনলি ডেছক্ৰিপটিভ যিখিনি সেইখিনিহে তোমালোকে কৰিব লাগিব। এইটো পৰীক্ষা দুঘণ্টা জেনেৰেল মেথছত, অনলি ডেছক্ৰিপটিভ পাৰ্ট মৰ্ণিঙত। ইভিনিঙত আছে প্ৰাইভেট ছেকিউৰিটি, টুৰিজম এণ্ড হস্পিটেলিটি, এগ্ৰিকালচাৰ এণ্ড ডায়েৰী ৱৰ্কাৰ্ছ, এনিমেল এণ্ড হেল্থ ৱৰ্কাৰ্ছ, অট'মটিভ, IT, ITES। এই পৰীক্ষা আছে 1:30-ৰ পৰা 3:30-লৈ। 30 মে থাৰ্চডে জেনেৰেল ছায়েন্সৰ এক্সাম আছে, জেনেৰেল ছায়েন্স ডেছক্ৰিপটিভ পাৰ্ট হ'ব 9 to 11 AM-লৈকে। আৰু ইভিনিঙত আছে ডান্স, মিউজিক, উড ক্ৰাফ্ট, গাৰ্মেণ্ট ডিজাইনিং, ফাইন আৰ্ট, এইটো পৰীক্ষা আছে 1:30-ৰ পৰা 3:30-লৈকে। শুক্ৰবাৰ 31 মে যদি আমি চাওঁ, ইংলিছৰ পৰীক্ষা আছে অনলি ডেছক্ৰিপটিভ পাৰ্ট, পৰীক্ষাটো হ'ব 9 AM to 11 AM। ইভিনিঙত আছে হিন্দী, সংস্কৃত, জিওগ্রাফি, পরীক্ষা 1:30-ৰ পৰা 4:30-লৈকে হ'ব। 1 জুন তারিখ স্যাটারডে যদি আমি চাও, সোশিয়াল সায়েন্স ডেসক্রিপটিভ পার্ট, অনলি অনলি ডেসক্রিপটিভ পার্ট, তাতে ও এমআর না থাকে, MCQ নাহে, তোমালোকে কেবল ডেসক্রিপটিভ পার্ট খিনিহে লিখিব লাগিব। 3 জুন তারিখে যদি আমি চাও, মানডে ইলেকটিভ সাবজেক্টস বিলাক আছে আগাবেলা 9:00-12:00-লৈকে, যে এডভান্স ম্যাথস, হিস্ট্রি, আরাবিক, পার্সিয়ান এন্ড আসামিস ইভিনিঙত নাই। গতিকে রুটিনটোৰ পৰা আমি গম পালোঁ যে আমাৰ MCQ-লৈ ইমান টেনশ্যন নাই, গতিকে আমি জাস্ট ডেসক্রিপটিভ যিবিলাক প্ৰশ্ন আমি লিখিব লাগে সেইবিলাকৰ ওপৰত অলপ গুৰুত্ব দিলে, বহুদিন আছে এতিয়াও, এতিয়াৰ পৰা ভালকৈ প্ৰস্তুতি ল'লে তোমালোকে ভাল ফল দেখুৱাব পাৰিবা। কাইণ্ডলি ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিবা ফ্ৰেণ্ডছৰ লগত। আজিৰ ভিডিঅ'ত ইমানেই, থেংকছ ফৰ ৱাচিং।